আবারো আরামবাগে পরিযায়ী শ্রমিকের শরীরে পাওয়া গেল কোভিড-19 হদিশ। নতুন করে একজনের শরীরে সংক্রমণের খবর মিলেছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি খানাকুল দুনপুর ব্লকের নন্দনপুর এলাকায়। জানা গেছে ওই ব্যক্তি ভিন রাজ্য থেকে এ রাজ্যে আসেন। সব মিলিয়ে গত 4 দিনে আরামবাগ মহকুমাতে করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো 25। লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ায় গোটা মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।